হাইলাখ মূল প্রমাণপত্রর কোলা ব্যাপার। মধুপুরত দমে দমে জব্দ ভুয়া প্রমাণপত্র। অভাবনীয় হারত উদ্ধার সিলমোহরু। সংসূত্র উলুয়া নাই মূল অভিকেন্দ্রর। মূল প্রতিবেদনলৈ পাছত যাম, প্রথমে এই দৃশ্য প্রত্যক্ষ করক। এই দৃশ্য কোনো সরকারি কার্যালয় কিংবা যাদুঘরেরও নহয়। লাখ লাখ টকার বিনিময়ত বিভিন্ন প্রকারের হাইলাখ মূল প্রমাণপত্র বিক্রিরে প্রজন্মর পাছত প্রজন্মক ধ্বংসর গড়াহলৈ ঠেলি দিয়া বৃহৎ চক্র এটার অন্যতম মাস্টার মাইন্ড মকবুল হুসেনের বাসগৃহর দৃশ্য এয়া। টেটর ভুয়া প্রমাণপত্রে বিটিডির চারি জেলাত 37 জন স্নাতক শিক্ষকর নিযুক্তিক লৈ সমগ্র রাজ্য তুলপার লাগি থাকার সময়তেই বুধবারে পুয়তি নিশা নগাঁও জেলার মধুপুরত অভিযান চলাই নগাঁও আরক্ষী জব্দ করেছে বিভিন্ন প্রকারের হাইলাখ মূল প্রমাণপত্রর লগতে 5 সহস্রাধিক সিল মোহর। চুঁকি যে আমি বস্তু পাইছো এই ফেক ডকুমেন্টস করলে ঠিক না হব। ইটস অরিজিনাল ডকুমেন্ট উইথ ওয়াটার মার্কস যেটু থাকে, মানে যেটু জেনুইন ইস্যু হয় সেই সার্টিফিকেটটু এনেকা লাগি আছে, প্লাস তার যে অথরাইজড অফিসার থাকে তার সিগনেচারও আছে, কিন্তু বস্তুটা ব্ল্যাঙ্ক আছে। বহুত আমি নাম পাইছো, তো এই হব পারে কি ব্ল্যাঙ্ক সার্টিফিকেট লই আপনি পয়সা বিনিময় যে কব যা যে মার্কশিট বিচারে তা ইস্যু করে দেওয়া হব। ডেফিনেটলি এই ইমান অকেলা বহি একটা ডিটিপির কাম না হয়। সেই জব্দকৃত তালিকাত আছে জন্ম মৃত্যুর প্রমাণপত্রর পৰা আৰম্ভ কৰি সেবা শিক্ষা সংসদ গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰলৈকে সকলো প্রতিষ্ঠানৰ কর্তৃত্বশীল বিষয়ৰ স্বাক্ষৰযুক্ত হেজাৰ হেজাৰখন হাইলাখ মূল প্রমাণপত্র। অথচ এই প্রমাণপত্রসমূহৰ মূল অভিকেন্দ্রৰ সংক্ষুত্র উলুৱা নাই বর্তমানো। ইয়াৰ বাবে সমগ্র ঘটনার তদন্তৰ দায়িত্ব অসম আৰক্ষীৰ অপরাধ অনুসন্ধান বিভাগ চমুকৈ CID-ক হস্তান্তরের আহ্বান জানাইছে নগাঁও আরক্ষীয়ে। এটা সার্টিফিকেট নেই যেটু তাত না পাবো, এইটু খালি লোকাল না হয়, লোকাল স্কুল কলেজের না হয়, এইটু ইভেন দ্য ইউনিভার্সিটিজের হয়, গুয়াহাটি ইউনিভার্সিটির পাইছো, মাদ্রাসা বোর্ডের পাইছো, অ্যান্ড উইথ দ্য সিগনেচার অফ দ্য অথরাইজড। ডেফিনেটলি একটা সিন্ডিকেট আছে, একটা সাম সর্ট অফ অর্গানাইজড ক্রাইম আছে, ডিফারেন্ট টাইপ অফ যে অর্গানাইজেশন অফিসার্স সিএলস অফিসে যেটু জড়িত থাকিব পারে। দ্য রিকোয়ারমেন্ট অফ ভেরিফাইং মেনি অফ দ্য ইস্যু ডকুমেন্ট, সেটু কিমান সসা আছে কিমান মিশা আছে সেটু অল্প চাব লাগে। সেই কারণে দিস কেস শুড বি ইনভেস্টিগেটেড বাই দ্য CID। ফলআউটস আছে সেটু গোটে অসমত হব, এটু খালি নগাঁও না হয়। সকল ধরনের হাইলাখ মূল প্রমাণপত্রর কোলা ব্যাপার চলার রেকেটত প্রত্যক্ষভাবে জড়িত আছে সরকারি বিষয়া কর্মচারী। নগাঁও আরক্ষীর প্রাথমিক অনুসন্ধানতেই পোহরলে আহিছে এই ভয়াবহ তথ্য। বাত যেটু আমার গভর্নমেন্ট প্রেস আছে তার দিয়ে কোনো লিকেজ হয়েছে বা মাজত কোনো মানুষ আছে বা অফিসে কোনো মানুষ আছে যেটু একটু লিক করেছে, সেই ইনডেপথ ইনভেস্টিগেশন করার কারণে আমি সেই কেসটু বিচারো কি ইট ইজ আ ফিট কেস টু বি ইনভেস্টিগেটেড বাই CID। সমগ্র ঘটনার অন্যতম মাস্টার মাইন্ড আব্দুল খালেক বর্তমানে পলাতক। পলাতক আব্দুল খালেকেই যে শেষরজন অভিযুক্ত নহয় সেয়াও স্পষ্ট হয়ে পড়েছে নগাঁও জেলার আরক্ষী অধীক্ষক আনন্দ মিশ্রার বক্তব্যত। আব্দুল খালেক এটু বটদ্রবার ফালে শুনেছো আছে, ইয়েস, যে মানুষটু পলাইছে তার দিয়ে আমি ভাবিছো কেন কেউ কি পলাইছে, সেই কারণে আমি তাকে মূল কই আছো খালেকক। খালেকক পাব লাগে, 65 ইয়ার্সর মানুষ হয়, ডেফিনেটলি এ বিশেষ বস্তুটু তার তাক ধরিলে আমি আরো জানিব পারো কি কোনে কোনে আছে তার ভিতর কে কে আছে। বাট যে ওনার আসলে ঘরের মকবুল হুসেন তাক অলরেডি গ্রেফতার করা হয়েছে। প্রমাণপত্রর কোলা ব্যাপার অব্যাহত রখা এই বৃহৎ চক্রটো উৎখাত হবনে নে প্রভাবশালী ব্যক্তির নাম সাঙুর খালেই বন্ধ হয়ে পড়ব তদন্ত প্রক্রিয়া। এই মুহূর্তত এনে ধরনের অনেক প্রশ্নই দোলা দিছে সর্বস্তরের লোকর মনত। নগাঁওর পর কৃষ্ণ শইকীয়ার রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।